জিএসএম নিয়ে ভোগান্তিতে পড়েন নাই এমন একটা ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না টেক্সটাইল গা এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। কম বেশি সবাই এই ঝামেলায় পড়েই। এই ভোগান্তি যে কাটিয়ে উঠতে পারে সেই দক্ষতার সহিত সামনে এগিয়ে যেতে পারে, কারণ জিএসএম এর সাথে ফেব্রিকের ডাইমেনশনাল স্টেবিলিটি, সিনকেস, কম্পোজিশন, কস্টিং এবং অনেক কিছু নির্ভর করে। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। এই ভিডিওতে আলোচনা করব ফেব্রিকা জিএসএম কমে গেলে কীভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জিএসএম বাড়ানো হয় এবং ফেব্রিকা জিএসএম কেন তো গুরুত্বপূর্ণ। চলুন কথা না বলে শুরু করি। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেক্সটাইল প্র্যাকটিক্যাল নলেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মোবাইলে চলে যায়। ওয়ে ডিটারমিনেশন ফেব্রিকের জিএসএম বা ওজন নির্ধারণ করে ফেব্রিকটি কতটুকু হালকা বা ভারী। ফেব্রিকের জিএসএম এর উপর নির্ভর করেই বিভিন্ন কোয়ালিটির পোশাক বা গার্মেন্টস তৈরি করা হয়। যেমন ভারী ওজনের ফেব্রিক দিয়ে উইন্টার বা শীতের পোশাক তৈরি করা হয় এবং কম জিএসএম এর ফেব্রিক দিয়ে সামার বা গ্রীষ্মকালের পোশাক তৈরি করা হয়। কোয়ালিটি ইন্ডিকেটর, হাই জিএসএম ফেব্রিকের ইয়ার্ন ডেন্সিটি ঘন এবং এই ফেব্রিকের স্ট্রেংথ বেশি। পক্ষান্তরে লো জিএসএম ফেব্রিকের ইয়ার্ন ডেন্সিটি পাতলা এবং ওজনে হালকা এবং এই ফেব্রিক এর ব্রেথ অ্যাবিলিটি বেশি। ফেব্রিকের ব্রেথ অ্যাবিলিটি কীভাবে কাজ করে এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনাদের সুবিধাতে আই গার্ডে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। কনসিস্টেন্ট ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্চেন্ডাইজার থেকে সবাই জিএসএম সম্পর্কে আগে ধারণা রাখতে হয়। অর্ডার অনুযায়ী কত জিএসএম এবং গার্মেন্টস তৈরি হবে সেই অনুযায়ী ইয়ার্ন কাউন্ট, ডাইং কালার কী হবে, অল ওভার অথবা প্রিন্ট হবে কি না অথবা কোনো স্পেশাল ফিনিশ হবে কি না তা জেনে নিতে হবে। স্পেশাল ফিনিশ বলতে আল্ট্রাসফট পিস, ব্রাশ, ওয়াটার রেসিস্ট্যান্ট কি না, এই প্রসেসগুলোর উপর জিএসএম খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসেসগুলো কি সে সম্পর্কে এই চ্যানেলে আগেই ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখব। কস্ট এস্টিমেশন, ফেব্রিকের জিএসএম সরাসরি পোশাক তৈরির কস্টিং বা খরচকে ইম্প্যাক্ট করে। ডিউ টু হাই জিএসএম এর পোশাক তৈরিতে র মেটেরিয়াল বেশি লাগে, তাই জিএসএম এর উপর ডিপেন্ড করে খরচ অনুমান এবং বাজেট নির্ধারণ করতে পারেন। সুইটেবিলিটি ফর পারপোস, ফেব্রিকটি কি কাজে ব্যবহার করা হবে তার সুইটেবল ব্যবহারের জন্য সঠিক জিএসএম নির্ণয় করতে হবে। যেমন গৃহসজ্জার জন্য ফেব্রিকগুলি হাই জিএসএম এবং অ্যাক্টিভওয়্যারের জন্য হালকা ওজনের এবং সেই ফেব্রিকের ব্রেথ অ্যাবিলিটি হতে হবে। স্পেসিফিক ইন্ডিকেটর, ফেব্রিকটি কোন কাজে ব্যবহার করা হতে পারে তা জিএসএম থেকে আইডিয়া করা যায়। ম্যানুফ্যাকচারার, কাস্টমার, কনজিউমার জিএসএম এর উপর ডিপেন্ড করে সঠিক পণ্য এবং সঠিক প্রাইস আনতে পারে। বন্ধুরা, আমরা ফেব্রিকের জিএসএম কতটা গুরুত্বপূর্ণ সেসব বিষয়ে জানলাম। এবার আমরা জানবো ফেব্রিকের জিএসএম যদি কমে যায় সেক্ষেত্রে কীভাবে জিএসএম ইম্প্রুভ করা যায়। মনে করেন যে কোনো কারণবশত আপনার কাছ থেকে 500 কেজি, 200 কেজি অথবা 1 রোল কাপড় ফেব্রিক, 1 রোল ফেব্রিক নষ্ট হয়ে গেছে, জিএসএম কমে গেছে, তাহলে কি ফেব্রিকটা ফেলাই দেবেন? তাহলে আপনার চাকরি থাকবে না। অতএব চাকরির রক্ষার্থেও আপনাকে এই প্রসেসগুলো জানা খুবই জরুরি। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা কয়েকটি পদ্ধতি আপনাদের জানিয়ে দেব। 5 নম্বর পদ্ধতিটা আপনাকে কেউ কখনো বলবে না, যত বড় এক্সপার্ট হোক না কেন। নাম্বার 1, থার্মাল ক্যালেন্ডার। এই প্রসেসটা হচ্ছে সেই প্রসেস স্টিম অ্যান্ড হিটেড রোলারের মধ্য দিয়ে ফেব্রিকে প্রবেশ করানো হয় যাতে ফেব্রিক ডেন্সিটি ইনক্রিজ হয় এবং জিএসএম বাড়ে। কম্প্যাক্টর, কম্প্যাক্টিং প্রসেসে ফেব্রিকের প্রচুর পরিমাণে স্টিম এবং কম্প্যাকশন দিয়ে ফেব্রিকের লেন্থ কমিয়ে আনে, ডেন্সিটি বাড়ায়, ফাইনালি জিএসএম বাড়ে। ইয়ার্ন কাউন্ট অ্যান্ড স্টিচ লেন্থ, জিএসএম বাড়ানোর জন্য ইয়ার্ন কাউন্ট কমিয়ে আনতে হবে, সেই সাথে স্টিচ লেন্থ
কমিয়ে ফেব্রিক টাইট করে ডেন্সিটি বা ঘনত্ব বাড়াতে হবে। আপনারা জানেন যে স্টিজেন অ্যান্ড ইয়ানকর্ন কমলে জিএসএম বাড়ে, স্টিজেন এবং ইয়ানকর্ন বাড়লে জিএসএম কমে। ইয়ানকর্ন এবং স্টিজেন নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, যাতে দেখতে পারেন এবং ফুল কনসেপ্টটি ক্লিয়ার হতে পারেন। ট্রাম্বল প্রসেস, জিএসএম একেবারেই ফল করলে সেই ফেব্রিককে বাঁচানোর শেষ ট্রিটমেন্ট হচ্ছে ট্রাম্বল প্রসেস। ট্রাম্বল প্রসেস কি জানতে কমেন্ট করুন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 5, ইউজিং ইউরিয়া। ফেব্রিক জিএসএম একদমই কমে গেলে রিসপ্লান করতে হয়, অনেক সময় রেজিন করা হয়, কোনো মতে কোনো কাজ না হলে সবশেষে স্টার্টার বা ডায়ারে গ্লিসারিন সাথে ইউরিয়া সার ইউজ করা হয়, তাহলে জিএসএম হুড়হুড় করে বাড়বে। তবে এই প্রসেসটি কোয়ালিটি সম্পন্ন না বলে কেউ আপনাকে সাজেস্ট করে না, এবং এটা বায়ার কর্তৃক জানতে পারলে টোটাল অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা অবৈধ প্রসেস হলেও কখনো কখনো বিপদে পড়ে গেলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে খুবই গোপনীয়ভাবে এই প্রসেসটা করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই প্রসেসগুলোর মধ্যে কোন প্রসেসটি আপনার নতুন বা নতুন জানলেন কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।